হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মেইনসের রিজনিংয়ের প্র্যাকটিস সেট। আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 15। এর আগে আমি তোমাদের 14টা প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি, তোমরা যারা করনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা করে নেবে। তো এই ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে রাখি তোমাদের, যে তোমরা যারা আরআরবি এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই রিজনিং প্র্যাকটিস সেটগুলো খুব ইম্পর্টেন্ট, তো তোমরাও এই ক্লাসগুলো কিন্তু মন দিয়ে করবে। তো চলো বন্ধুরা, আজকে প্র্যাকটিস সেট নম্বর 15টা শুরু করা যাক। তো তোমাদের 14 নম্বর ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা ওয়াটার ইমেজ, ঠিক আছে? এটার ওয়াটার ইমেজটা আমি তোমাদের বের করতে বলেছিলাম। তো এটার এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে তো দেখে নাও তোমরা। তো এখানে যদি ওয়াটার ইমেজের যদি কিছু না বলে দেওয়া থাকে, তো আমাদের ওয়াটার ইমেজের যে মিররটা এটা এখানে ধরে নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা যদি ধরে নিই তাহলে আমাদের দেখো এখানে এটা এখানে ঠিক আছে, এটাও এখানে ঠিক আছে, এটা ঠিক নেই, এটা ঠিক আছে, ঠিক আছে? এবার আমরা এই পাতাগুলো দেখি, ঠিক আছে? এই পাতাগুলো দেখি, তো এই পাতাটা এখানে ঠিক আছে, এই পাতাটা এখানে ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে? তারপরে এটা দেখো, এটা কিন্তু উল্টে গেছে, ঠিক আছে? এটা উল্টে গেছে মানে এটা হচ্ছে না, ঠিক আছে? তো এইখানে দেখো, তারপরে এই দুটোর মধ্যে আমাদের একটা অ্যান্সার হবে। তারপরে আমরা এই তিনটের মধ্যে দেখি, ঠিক আছে? এটা ঠিক আছে এখানে, এটাও ঠিক আছে, তো এটা হচ্ছে নিচে, তার মানে এটা নিচের দিকে হবে, ও তো এইখানে এটা হচ্ছে না, ঠিক আছে? তো এখানে তোমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক ওয়াটার ইমেজ, ঠিক আছে? আশা করি তোমরা এটা করেছো। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে 1 নম্বর কি বলেছে দেখো, এখানে হচ্ছে তোমাদের মিসিং নাম্বারটাকে ফাইন্ড আউট করতে বলেছে, ঠিক আছে? এখানে তোমাদের মিসিং নাম্বারটাকে ফাইন্ড আউট করতে বলেছে। তো দেখো এখানে আমরা কি করে করব, তো এটা দেখি, এখানে দেখো 6 আছে, তারপরে এখানে 5 আছে, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে এখানে 1 হওয়া দরকার। তারপরে এটা আমরা দেখি এখানে 3, 4, 5, তারপরে এখানে 6 হওয়া দরকার ছিল, কিন্তু এটা হচ্ছে না, ঠিক আছে? তো আমাদের এই নিয়মটা কিন্তু এখানে হচ্ছে না। তারপরে আমরা এখন কি করব, এখান থেকে আমরা মাইনাস করে দেখব, ঠিক আছে? এবারে এখান থেকে আমরা মাইনাস করে দেখব। তো এখান থেকে যদি আমরা এটাকে মাইনাস করি, দেখো 1 থেকে 4 গেলে হচ্ছে 7, আর এখান থেকে গেলে হচ্ছে 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা এটাকে মাইনাস করব, 4 থেকে 7 গেলে 7, মানে 14 থেকে 7 গেলে 7, তারপরে এখানে 1 নামে যাবে, তারপরে 14 থেকে আবার যদি 6 যায় তা এখানে 8 হয়ে গেল, ঠিক আছে? দেখো 87 87 করে আসছে। তো এখানে যদি আমাদের 87 এই দুটো মিলে যায়, তার মানে আমাদের এখানে হচ্ছে 87 মাইনাস করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? তো এখানে আমরা মাইনাস করে দেখি, দেখো 7 আসছে, তারপরে 15 থেকে 7 গেলে 8 87, ঠিক আছে? তারপরে এখান থেকে দেখি আমরা 10 থেকে 3 গেলে 7, তাতে 1 নিচে আবার 87, ঠিক আছে? তো আমাদের এখান থেকে যদি আমরা 87 মাইনাস করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? তো আমাদের 13 থেকে 7 গেলে হচ্ছে 6, তারপরে হচ্ছে এখানে 1 যুক্ত হয়ে যাবে, 18 থেকে 9 গেলে 9, আর এখানে হচ্ছে 196। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো এখানে তোমাদের এইটা প্রত্যেকটা থেকে 87 মাইনাস করে 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 আমাদের এখানে দেখতে হবে, ঠিক আছে? এখানে এইভাবে সিরিজটা আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, 196, ঠিক আছে? অপশন নাম্বার ডি আমাদের হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট আসা যাক। 2 নম্বরটা দেখো, এখানে এখানে তোমাদের এই যে মিসিং অ্যালফাবেটগুলো খুঁজে বের করতে হবে। তো এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে এগুলো কী করে বের করবে, এগুলোর জন্য বের করার জন্য তোমাদের প্রত্যেকটা এখানে কাউন্ট করতে হবে। তো তোমরা একবার ট্রাই করো এটা। তো আমরা দেখি নি এখানে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে 16টা আছে, ঠিক আছে? তো 16টার জন্য আমি কি বলেছিলাম, 4 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এখানে পেয়ে যাবো আমরা 1 2 3 4, ঠিক আছে? এখানে ভাগ করলাম 1 2 3 4, এখানে ভাগ করলাম 1 2 3 4, এখানে ভাগ করলাম 1 2 3 4, ঠিক আছে? তো দেখো এখানে, এই দেখো বি এর আগে কি আছে, এ আছে। তো আমাদের এখানে দেখো এ মানে এখান থেকে একটা শুরু হচ্ছে আমাদের, তো এ বি এ, তো এ বি এখানে কি হবে, এ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে আমাদের একটা পেয়ে গেলাম এ বি এ বি, ঠিক আছে? এ বি এ বি, ঠিক আছে? আবার এখানে এ বি এ বি এ বি এ বি, তো আমাদের মিলে গেল এটা। তো আমাদের অ্যান্সার কি হবে, এ বি এ এ। তো এ বি এ এ কোথায় আছে দেখো, এ বি এ বি আছে হচ্ছে আমাদের অপশন নাম্বার ডিতে, ঠিক আছে? এ বি এ এ, তো অপশন নাম্বার ডি হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট আসা যাক। 3 নম্বরটা দেখো, এখানে বলেছে অড ওয়ান আউট, ঠিক আছে? এখানে তোমাদের 4টে অপশন দেওয়া আছে, এখান থেকে তোমাদের অড ওয়ান আউটটা বেছে নিতে হবে। তো দেখো এখানে কি বলেছে, বক্সিং, রেসলিং, ক্যারাটে আর হাই জাম্প। তো তোমরা একবার ট্রাই করো এটা।
তো এখানে তোমাদের সঠিক অ্যানসার কোনটা হয়ে যাবে আশা করি তোমরা সবাই পেরেছো এটা। তো এটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার ডি, ঠিক আছে। অপশন নাম্বার টি হবে এখানে তোমাদের সঠিক অ্যানসার। দেখো বক্সিং খেলার জন্য কতজন লাগে, দুজন লাগে, ঠিক আছে। রেসলিং এর জন্য কতজন লাগে, দুজন। আর ক্যারাটেতেও তোমাদের কতজন খেলে, দুজন খেলে, ঠিক আছে। কিন্তু হাই জাম্প কিন্তু একজনই, ঠিক আছে, একজনই হাই জাম্প দেবে, বুঝতে পারলে? তো অপশন নাম্বার ডি হবে এখানে তোমাদের অড ওয়ান আউট, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। চার নম্বরটা দেখো, চার নম্বর কি বলেছে, কোনো নিয়মে ম্যাচ কে লেখা হয় এটা, বোর্ড কে লেখা হয় এটা। তো আমাদের ওই নিয়মে কি হবে, প্রিন্ট কে কি লেখা হবে, ঠিক আছে, প্রিন্ট কে কি লেখা হবে। দেখো এসএসসি সিজিএল টিআর ওয়ান কিন্তু 2017 সালে এটা এসেছে, ঠিক আছে। তো দেখি নি আমরা এখানে, দেখো এম এ টি সি এইচ ম্যাচকে কি লেখা হচ্ছে আমাদের, এন ওয়াই ডাব্লু ওয়াই এম আর বি ও এ আর ডি, ঠিক আছে। বোর্ডকে কি লেখা হচ্ছে, সি এম ডি এন আই, ঠিক আছে। সেই নিয়মে আমাদের প্রিন্টকে বার করতে হবে, ঠিক আছে, প্রিন্টকে বার করতে হবে। প্রিন্টটা কী হবে, তো এখানে কি করে করব, দেখো এম প্লাস ওয়ান এন, ঠিক আছে। তারপরে দেখো এ থেকে আমরা যদি মাইনাস টু করি তাহলে ওয়াই পাচ্ছি, ঠিক আছে। তারপরে আবার যদি টি থেকে আমরা প্লাস থ্রি করি, ঠিক আছে, টি ইউ ভি ডাব্লু প্লাস থ্রি করলে আমরা ডাব্লু পাচ্ছি। তারপরে এখানে দেখো, এখানে হচ্ছে আমরা যদি আবার মাইনাস ফোর করি তাহলে ওয়াই পাচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে এইচ থেকে আবার যদি আমরা প্লাস ফাইভ করি তাহলে এম পাবো, বুঝতে পারলে? তো এইখানে আমাদের এই সিরিজটাতে এটা মিলছে, তো এটাও দেখে নিই আমরা। দেখো বি সি প্লাস ওয়ান, তারপরে এখানে ও থেকে এম যাবো, মাইনাস টু করলে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আবার এ থেকে বি সি ডি মানে প্লাস থ্রি করলে আবার এখানে, মানে এটা ঠিক আছে, ঠিক আছে। তো হচ্ছে আমাদের এটা হচ্ছে প্লাস ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ, এভাবে করে হচ্ছে। তো আমাদের এই প্রিন্টটাও হচ্ছে এই নিয়মে আসবে, ঠিক আছে। পি এর পরে প্লাস ওয়ান করলে কী হবে, কিউ হবে। দেখো কিউ কোথায় আছে, প্রথমটাতে কিউ, দেখো অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। আর বাকিগুলো আমাদের চেক করা দরকারই নেই, তোমরা যদি চেক করতে যাও তাহলে দেখে নেবে এখানে যে এখানে পি এল জে আর হচ্ছে ওয়াই, এটাই আসবে, বুঝতে পারলে? আশা করি তোমরা এতটুকু বুঝে গেছো। চলো নেক্সট আসা যাক। দেখো পাঁচ নম্বরটা কি বলেছে, নয়েজের সংকেত হচ্ছে এটা বলেছে, আর স্নেকের সংকেত এটা বলেছে। আমাদের বলেছে নিয়ারের সংকেত বের করতে, ঠিক আছে। তো নিয়ারের সংকেত আমরা কি করে বের করব, দেখো এখানে এন ই আছে, ঠিক আছে, এন ই। আর এখানেও দেখো এখানে এন আছে, এখানে ই আছে, আবার এখানে এন আছে আর এখানে ই আছে, ঠিক আছে। তো আমাদের এখানে কমন কমনগুলো দেখতে হবে, আবার এখানে দেখো এসও কিন্তু কমন আছে, ঠিক আছে। তো আমাদের সংকেতগুলো কিন্তু কমন সংকেতগুলো এন এস আর ই, এই তিনটাই বের করে নিতে হবে। তো এখানে কী কী কমন আছে, দেখো অ্যাট দ্য রেট এখানে আছে, তো অ্যাট দ্য রেট এখানেও আছে, তার মানে অ্যাট দ্য রেটের একটা সংকেত হবে। তারপরে দেখো কোশ্চেন মার্ক, ঠিক আছে, এখানে কোশ্চেন মার্ক আছে, এখানেও কোশ্চেন মার্ক আছে, তার মানে এখানে কোশ্চেন মার্ক হবে। তারপরে দেখো এখানে তোমাদের পার্সেন্টেজ, পার্সেন্টেজ নেই, তারপরে ডলার, ডলার নেই, তারপরে হ্যাশ, হ্যাশ আছে, ঠিক আছে। তার মানে এই তিনটের সংকেত আমাদের এই তিনটে পাবো, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে দেখো এন ই শুধু বলেছে, তার মানে এন ই শুধু বলেছে, ঠিক আছে। তো এন ই কমন আছে, তার মানে এই তিনটের মধ্যে যে কোনো দুটো হবে, ঠিক আছে। এই দুটো কোথায় কোথায় আছে আমাদের দেখতে হবে। দেখো এখানে দেখো এক নম্বর যে এ নম্বর অপশনটা, এখানে কি বলেছে, দেখো অ্যাট দ্য রেটও আছে, কোশ্চেন মার্কও আছে, আবার হচ্ছে হ্যাশও আছে। তার মানে এই তিনটে থাকা যাবে না, এর মধ্যে দুটো থাকতে হবে, তার মানে এটা হচ্ছে না। তারপরে দেখো এখানে অ্যাট দ্য রেট আছে, আবার কোশ্চেন মার্ক আছে, এটা হতে পারে। তারপরে দেখো এখানে এখানে কোশ্চেন মার্ক আছে আর হচ্ছে হ্যাশ আছে, হ্যাঁ, তো এটাও হতে পারে। আবার এখানে দেখো অ্যাট দ্য রেট আছে আর হ্যাশ আছে, মানে এটাও হতে পারে। এই তিনটে অপশনের মধ্যে আমাদের একটা অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে দেখো এ আর আর, তো এ কি আমরা পাচ্ছি, দেখো হ্যাঁ এইখানে কিন্তু এ পাচ্ছি, ঠিক আছে। তার মানে আমাদের এইখানে যে এই এই হ্যাশটা তো কেটে গেল, এখানে প্লাস আর স্টার এই দুটোর মধ্যে একটা আসবে, ঠিক আছে। এইখানে দেখো তোমাদের কি আছে, স্টার আছে, আর এইখানে দেখো তোমাদের এখানে প্লাস আছে, আর প্লাস আর স্টার কিন্তু দুটোই আছে, তার মানে এটা কেটে গেল, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা হবে এবার। তারপরে দেখো এখানে আর বলেছে, ঠিক আছে, আর কি আমরা এখানে কোথাও পাচ্ছি, আর কোথাও পাচ্ছি না, ঠিক আছে। তার মানে একটা আননোন একটা সাইন হবে, ঠিক আছে। আননোন সাইন কোনটা, এইখানে দেখো এখানে ডলার একটা সাইন আছে, কিন্তু এখানে আমাদের ডলার সাইন আছে, তার মানে এটা কেটে গেল। তারপরে দেখো এখানে যে থিটাটা, এই থিটা কিন্তু এখানে একটা আননোন, মানে এগুলোর মধ্যে একটা না আর কি, ঠিক আছে। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক। ছয় নম্বর দেখো কি বলেছে, অনিক 20 কিলোমিটার উত্তর দিকে হাঁটলো, ঠিক আছে। এখানে ধরো অনিক আছে, এখান থেকে সে 20 কিলোমিটার উত্তর দিকে হাঁটলো, তারপরে সে ডান দিকে ঘুরে 30 কিলোমিটার হাঁটলো। ডান দিক কোন দিক, এদিক। ডান দিকে ঘুরে সে কী করলো, 30 কিলোমিটার হাঁটলো। তারপরে সে আবার ডান দিকে ঘুরে 35 কিলোমিটার হাঁটলো। তারপরে সে ডান দিক, ডান দিক মানে এদিক হবে, এদিকে সে আবার কী করলো, 35 কিলোমিটার হাঁটলো, ঠিক আছে। তারপরে সে আবার বাঁ দিকে ঘুরলো এবং 15 কিলোমিটার হাঁটলো। বাঁ দিক কোন দিক, এদিকে, এদিকে গেল এবং সে কী করলো, 15 কিলোমিটার হাঁটলো। তারপরে সবশেষে কী করলো, সবশেষে সে বাঁ দিকে ঘুরলো এবং 15 কিলোমিটার হাঁটলো। এদিক থেকে বাঁ দিক কোন দিক, এদিকে,
এদিকে গিয়ে সে কি করলো, 15 কিলোমিটার হাঁটলো, এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে, এখন সে কোন দিকে, এটা কোন দিক, এটা উত্তর দিক, ঠিক আছে, তো উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছে, তো অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এটা SSC CGL TR1 2016 সালে কিন্তু এসেছিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই রিজনিংগুলো। নেক্সট দেখো 7 নম্বর, দেখো এখানে এটা সঠিক ভেন ডায়াগ্রামটা এখানে তোমাদের বার করতে বলেছে, ঠিক আছে, পাখি টিয়া আর বাদুর, ঠিক আছে, পাখি টিয়া আর বাদুর এর ভেন ডায়াগ্রামটা কি হবে। দেখো পাখি যদি এখানে হয় তো পাখির মধ্যে কি পড়বে, টিয়াটা পড়বে, ঠিক আছে, কিন্তু বাদুরটা কি হয়ে যাবে, তোমাদের আলাদা হয়ে যাবে, ঠিক আছে। বাদুরটা আলাদা কেন, কারণ বাদুর কিন্তু পাখির মধ্যে পড়বে না, বাদুরটা হয়ে যাবে তোমাদের স্তন্যপায়ী প্রাণীর মধ্যে, ঠিক আছে। তো পাখির মধ্যে কি হয়ে গেলো, তোমাদের টিয়াটা হয়ে গেল, কিন্তু বাদুরটা তোমাদের আলাদা হয়ে গেলো, তো কি আছে, অপশন নাম্বার সি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং আসা যাক। 8 নম্বর দেখো কি বলেছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, ঠিক আছে, লুপ্ত সংখ্যা মানে এখানে যে এইখানে যে কোশ্চেন মার্ক দেওয়া আছে এই সংখ্যাটা তোমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে, তো তোমরা একবার ট্রাই করো এটা। তো দেখো এটা কি করে হচ্ছে, দেখো এখান থেকে ধরবো আমরা, ঠিক আছে, 2 থেকে 4 যাচ্ছি, কত, 2 দিয়ে গুণ করলে 4 পাবো, ঠিক আছে, আবার 4 থেকে 12 যাচ্ছি, কত দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করলে আমরা 12 পাবো, ঠিক আছে, তো 12 থেকে আবার 48 যাচ্ছি, ঠিক আছে, তো কত দিয়ে গুণ করবো, 12 কে 4 বারং 48, তারপরে আবার 48 থেকে আমরা এখানে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 240, ঠিক আছে। তো এটা করে দেখি, এটা 3 দিয়ে 2 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 6, ঠিক আছে, 6 কে যদি আবার 3 দিয়ে গুণ করি 18, 3 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 72, আবার 72 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি দেখো এখানে 360 আসছে, তো এই নিয়মেই হবে এটা, তো এটা 2 দিয়ে গুণ, এটা 3 দিয়ে গুণ, এটা হচ্ছে 4 দিয়ে গুণ, আর এটা কত দিয়ে, এটা হচ্ছে 5 দিয়ে গুণ, তো 5 দিয়ে 96কে গুণ করবো আমরা, ঠিক আছে, 96কে হচ্ছে 5 দিয়ে গুণ করবো, কত আসবে, 5 6 30 3 45 48, ঠিক আছে, তো কত হচ্ছে, 480, অপশন নাম্বার সি হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমরা 2 3 4 5 দিয়ে গুণ করলে এইভাবে করে আসলে পরে তোমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক। 9 নম্বর দেখো কি বলেছে, এখানে একটা তোমাদের কি বলেছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, তো এখানে স্টার মার্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দেয়নি এগুলো চিহ্নগুলো, তো এখানে তোমাদের সঠিক যে চিহ্নগুলো সেটা বসাতে হবে, ঠিক আছে। তো দেখো এটা কি করে করব, ধরো এখানে আমরা স্টার মার্কগুলো লিখছি না, ঠিক আছে, এভাবে করলাম, তারপরে 4 11 আর তারপরে 0, ঠিক আছে, তো এখানে অপশন নাম্বার এটা এবার আমরা এখানে বসিয়ে দেখব, ঠিক আছে, এবার অপশন নাম্বার এটা বসিয়ে আমরা চেক করব যে এ দুটো সমান সমান হচ্ছে কিনা। তো এখানে হচ্ছে আমরা কি করব, দেখো এখানে হচ্ছে ইনটু করব, তারপরে মাইনাস, তারপরে এটার মধ্যে এই যে স্টারটা থাকবে এখানে হচ্ছে ইনটু, আর এখানে হচ্ছে আমাদের প্লাস বসাতে হবে, ঠিক আছে, তো এই পাশটা আর এই পাশটা আমাদের সমান সমান করতে হবে। তো দেখো এখানে কত, 25 দুগুণে 50 আর -6 কত, 44, ঠিক আছে, এইখানে দেখো এটা কত আসছে, গুণ করলে 44, আর 0 যদি প্লাস করে তো 44ই থাকে, দেখো এটা মিলে যাচ্ছে, তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমাদের চেক করে দেখতে হবে, অপশন নাম্বার এটা কিন্তু নাও হতে পারে, কিন্তু আমাদের এভাবে করে চেক করে দেখতে হবে, তো এ বি সি ডি এভাবে চেক করে দেখবো, চেক করে দেখবো যদি আমাদের যেই সমীকরণটাতে আমরা চিহ্নগুলো বসিয়ে আমাদের মিলে যাচ্ছে দু সাইডটা, সেটাই হবে আমাদের সঠিক অ্যান্সার, বুঝতে পারলে, এগুলো আমরা কিন্তু এভাবে করব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। চলো নেক্সট রিজনিং আসা যাক। নেক্সট 10 নম্বর রিজনিং দেখো কি বলেছে, প্রদত্ত সম্পর্কগুলি ভালো করে দেখো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে, এখানে কি বলেছে, এ ইন্টু বি মানে হচ্ছে এ হলো বি এর পুত্র, এ প্লাস বি মানে হচ্ছে এ হলো বি এর কন্যা, এ ডিভাইডেড বি মানে হচ্ছে এ হলো বি এর স্ত্রী, আর এ মাইনাস বি হচ্ছে এ হলো বি এর বাবা, ঠিক আছে, আমাদের এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই সম্পর্ক থেকে আমাদের এখানে কোনটা সঠিক হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে এই যে এটা আছে এটা আমরা এখানে ডায়াগ্রাম আকারে তৈরি করে নিই আগে, ঠিক আছে, এস ভাগ টি, এস ভাগ টি, ঠিক আছে, তার মানে কি, এস হলো টি এর স্ত্রী, ঠিক আছে, এস হলো টি এর স্ত্রী, ঠিক আছে, মাইনাস, বুঝতে পারলে, তারপরে দেখো টি ইন্টু ভি, টি ইন্টু ভি মানে কি, টি আর এখানে ভি, টি হলো ভি এর পুত্র, ঠিক আছে, টি হলো ভি এর পুত্র, বুঝতে পারলে, তারপরে দেখো এখানে কি বলেছে, ভি আর ডাব্লু, ভি মাইনাস ডাব্লু, ভি মাইনাস ভি এখানে হচ্ছে ডাব্লু, ভি হলো ডাব্লু এর বাবা, ঠিক আছে, ভি হলো ডাব্লু এর বাবা, ঠিক আছে, এখানে চলে যাবে, তার মানে এটা এই লাইনে থাকবে। তারপরে দেখো এখানে হচ্ছে ডাব্লু প্লাস হচ্ছে ওয়াই, ডাব্লু প্লাস হচ্ছে ওয়াই, ডাব্লু হলো ওয়াই এর কন্যা, ডাব্লু হলো কি, ওয়াই এর কন্যা, ঠিক আছে, এইখানে আসবে ওয়াই, ঠিক আছে,
y এর কি হবে কন্যা হবে ঠিক আছে আর y টা মাইনাস হবে কারণ হচ্ছে a w এর বাবা a ঠিক আছে আর হচ্ছে এর কন্যা a তার মানে এনারা স্বামী স্ত্রী হবে বুঝতে পারলে তো এখানে দেখে নিই আমরা যে হচ্ছে কি বলেছে t হলো y এর ভাই t হলো y এর ভাই কোন রকমই ভাই হবে না এটা পুত্র হয়ে যাবে তারপরে দেখো এখানে s হলো w এর পুত্রবধূ s হলো w এর পুত্রবধূ কোনোভাবেই হবে না ঠিক আছে তারপরে কি বলেছে s হলো y এর পুত্রবধূ s হলো y এর পুত্রবধূ এটা কিন্তু হবে দেখো s এর এটা হচ্ছে t হচ্ছে পুত্র আর t এর বউ হচ্ছে s তার মানে s হলো y এর পুত্রবধূ মানে অপশন নাম্বার c হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যানসার তারপরে এটাও দেখেনি আমরা y হলো v এর কন্যা ঠিক আছে y y হলো v এর কন্যা কোনোভাবেই হবে না y হবে হচ্ছে কি v এর স্ত্রী ঠিক আছে তো অপশন নাম্বার c হবে এখানে তোমাদের সঠিক অ্যানসার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বন্ধুরা 11 নম্বরটা এখানে তোমাদের রেকট্যাঙ্গেল ঠিক আছে রেকট্যাঙ্গেল তোমাদের কটা আছে সেটা তোমাদের এখানে বের করতে হবে ঠিক আছে তো এর যে অ্যানসারটা হবে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে আর কমেন্টে আমাকে সেই অ্যানসারটা জানাবে এবং এই ক্লাসগুলো যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে ওয়াই টাইপ করবে জানাবে যে হ্যাঁ আমরা বুঝতে পারছি ঠিক আছে আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবে ঠিক আছে আর হচ্ছে পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়া তোমাদের জন্য ফেসবুক পেজ আছে আর ফেসবুক গ্রুপও রয়েছে আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব ধরনের পিডিএফ পেয়ে যাবে আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে